মা আমেনা শাল দুধটা আমার নবীরে খাওয়াইতেছে, যেই দুধটা বাচ্চার জন্য পৃথিবীতে সবচাইতে বড় ভিটামিন, জোরে কোন মারহাবা। মায়ের স্তনের প্রথম শাল দুধটা বাবা সায়েন্স বলে এবং হাদিসেও বলে কোরআনেও বলে, এই দুধটা যেই বাচ্চাটা পাবে আল্লাহ তারে কোনোদিন কোনো বড় রোগের ভিতরে ফেলবে না। মায়ের এই শাল দুধের মধ্যে এত বরকত আমার আল্লাহ রাইখা দিছি। এই শাল দুধটা অনেক মহিলা বাচ্চারে খাওয়াইতে চায় না, আমার নবীর মা আমার নবীরে ভিটামিনযুক্ত শাল দুধটা খাওয়াইতেছে বাবা। আমার নবীর দুধ খাইতেছে আব্দুল মুত্তালিব, আমার নবীর দেখার জন্য দৌড়ায় আসছে। বৌমা আমি একটু আমার জাদুবাইরে কোলে নেই বাবা, ইন্দিমিন টাইমে দেখে দুই দরজার চৌকার দরিয়া বিশাল দেহের একটা মানুষ দাঁড়াই রইছে, বিশাল দেহের একটা মানুষ দাঁড়াই রইছে। আব্দুল মুত্তালিব বলে, তুমি আমার বৌমার ঘরের চৌকার ধরে কে দাঁড়াই আছো? ওই লোকটা বলতেছে, কথা বলবা না, এখন নবী মুহাম্মদ তার মায়ের কোলে রেস্ট লইতেছে। আব্দুল মুত্তালিব বলে, বাসা আমার, ঘর আমার, মাত বাড়ি করস তুই, এত বড় সাহস তোরে কে দিছে? এই কথা বলতে দেরি আছে, জোর করে ঘরে ঢুকতে চায় গো বাবা। জিব্রাইল মাত্র ওই কেনিয়াঙ্গুল দিয়ে সিঙ্গেল একটা কপালে গুতা দিছে, আব্দুল মুত্তালিব তিনটা পোল্ট্রি খাইছে, সিঙ্গেল একটা গুতা দিছে সব এটা। এই কথা বলতে দেরি আছে, আব্দুল মুত্তালিব পোল্ট্রি খাইয়া পাহাড়ের থেকে নিচে পড়ে গেছে, কারণ নবীর দাদার বাড়ি তখন অনেক পাহাড়ের উপরে ছিল বাবা, এখন তো ভেঙে একবারে সমতল জমিন করে ফেলেছে। আব্দুল মুত্তালিব পোল্ট্রি খাইছে, আব্দুল মুত্তালিবকে একটু পরে ডেকে ডেকে বলা হইতেছে, কোনো ডিস্টার্ব করবি না, নবী মুহাম্মদ সারা দুনিয়ার রহমত হয়ে পদরোপণ করেছে। বাজানরে মদিনা মক্কার সব মহিলারা আমার নবীরে দেখতে আসছি, যারা অনেক দূর দূরান্ত থেকে হজে আসছে বাবা, রবিউল আউয়াল মাসের 10 তারিখ 12 তারিখ 11 তারিখ যেটাই বলেন, তখন কাবা ঘরের সামনে যত মানুষ তওয়াব করতেছিল সবাই দৌড়ায় আসছে, এমন একটা বাচ্চা দুনিয়ায় আসছে যারে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে বাড়িতে ভিড় জমাইছে। হে যুবকরে, আমার নবীর নসিবে তুই ভালো গো বাবা। জন্মের পরেই বাপ দেখলো, 1 ঘন্টা পরে চাচাদের কোলে দাদার কোলে মক্কার একটা মহিলা দৌড়ায় আসিয়া নবীর কোলে নিতে চায়। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতি কারো কোলে দেয়া যাবে না, আমার নাতির প্রাণ ভরে আমি দেখবো আর আদর করব। কত দাদা আছে দেখবেন নাতিটারে জানের চাইতে বেশি ভালোবাসে, আসে না নিজের সন্তান রে বাবা কোলে নেয় না, কিন্তু নাতিটারে নাতনিটারে কোলে লইয়া মসজিদে যায়, হাটে যায়, বাজারে যায়, স্কুলে যায়, বুঝতে হবে এটা কিন্তু নবীর দাদার, আমার বিশ্ব নবীর সুন্না। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতিরে কারো কোলে দিব না। এ যুবক ভাইরা, আমার দাড়ি বাঁকা বাজানটা ভালো করে বুঝবেন, দিলটার এখন মদিনার দিকে লাগান। যখন আমার নবী তার দাদার কোলে বৈশাখ রৌদ্র খাইতেছে, কারণ নবী যে সময় আসে তখন শীতকাল ছিল বাবা, ওই রবিউল আউয়াল মাসটা ছিল শীতের মৌসুম, নবীর দাদা রৌদ্রে নিয়ে নবীরে বসে আছে, নবীর চেহারার আলোতে পুরা চন্দ্রের মতো আলো হয়ে গেছে। ও বাজান, হঠাৎ করে একটা মহিলা মক্কার থেকে কোরাইশ বংশের থেকে আসছে বাবা, আসিয়া নবীর সামনে দাঁড়ায় কান্তাছে আর বলতেছে, ও মুহাম্মদ রে বাবা কেমন কপাল লয়া জন্ম লইলা। মক্কার মানুষগুলা সবাই তোমারে দেখতে পাগল, কিন্তু যে দেখলে সবচাইতে বেশি খুশি হইতো সে হলো তোমার বাবা আব্দুল। তোমার বাবা আব্দুল্লাহ নাই, তোমার মতো হতবাগার কেউ নাই,
হতভাগা বলতে দেরি আছে, আব্দুল মুত্তালিব যাইয়া চটকানি মেরে দিছে, আমার নাতির তুমি এত বড় কত বললাম হতভাগা, আমার নাতি তো আমার সারা দুনিয়ার রহমত আমার নাতি, তামি তারে তুমি এত বড় কথা বলল, তুমি তো জানো না মুহাম্মাদের বাবা নাই তাতে কি হয়েছে, মুহাম্মাদের নয়জন চাচাই হলো তার বাবা, কেউ যদি আমার মুহাম্মাদকে আদর না করে আমি আব্দুল মুত্তালিব তারে বুকের তাজা রক্ত ঢেলে দেব তারে লালন পালন করার লাগিয়ে। বাজানরে মক্কা মদিনার যারাই হজ করতে তখন ওই সময় ছিল, সবাই কিন্তু আমার নবীর দেখতে আসে গো বাবা, নবীর ডাইনে তাকায় বামে তাকায় সবাই রে দেখে বাবারে দেখে না, হে যুবক বন্ধুরা ছোট বাচ্চারা তো দুনিয়ার কিছু বুঝে না, আর আমার নবী বাবা জন্মের পরে যা কিছু দেখছে শুনছে সব বুঝে, নবী আমার বুঝতে চাইতেছে আমার বাবা নাই দুনিয়ার সব বাচ্চার বাবা আছে, আমার বাবা দুনিয়ায় নাই, এই কথাটা সবসময় নবী একজনকে বলতেন। যেদিন মা আয়েশার সাথে নবীর বিবাহ হয়ে যায়, মা আয়েশা বলছিল নবী গো আপনার জীবনে সবচাইতে বড় কষ্টের সময়টা কখন গেছে, আপনার জীবনের সবচাইতে কষ্টের সময়গুলো কখন, আমার নবী বলে আয়েশা রে মদিনার সব ছেলেরা কাবা ঘরের সামনে দিয়ে বাবার কোলে বসে তপ করত, আমি কোনদিন আমার বাবার কোলে উঠে তপ করতে পারি, যেই বয়সে বাচ্চারা বাবার কোলে বসে তপ করে, যেই বয়সে বাবার ঘাড়ের উপরে বসিয়া হজরে আসরটা চুমা দেয় ওই বয়সে আমি মুহাম্মদ কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দতাম আর বলতাম ও কাবার মালি, তোমার কি মায়া লাগে না, তোমার বন্ধু মুহাম্মদ কে চিরয়েতিম বানাইলা, তুমি ছাড়াই মনের দুঃখ কে হই জানে না, বাবা আপনারাও যারা মা হারাইছেন বাবা হারাইছেন এখানে এমন লোক আছে বাবার চেহারাটাও মনে নাই গো বাবা, এমন লোক আছে মায়ের চেহারাটাও মনে নাই, কবে মায়ের হাতের মাখানো ভাত খাইছো কেউ এখনো মনে নাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদির কথা আমি বলি গো বাবা, আমি আমার মায়ের হাতের মাখানো ভাত কবে খাইছি আমার কিছুই মনে নাই গো বাবা, 12 বছর বয়সে মা হারাইছি, জন্মের পরে মাকে অসুস্থ দেখছি, আমি জন্মের পরে আমার মা অসুস্থ দেখছি, মারে আমি নিজে কাম করে খাওয়াইছি, বাজান আমি নিজে থালা বাটি ধুইতাম, মায়ের পাক শাকের মধ্যে আমি মায়ের সহযোগিতা করতাম, মা দেখতাম জল চোখের পরে বৈশা, বাবা আমাদের দেশে বলে ওড়ন চামিচ দিয়ে দিয়ে তরকারি পাক করতো, আমি নিজে চুলার মধ্যে জাল ঠেলে ঠেলে দিতাম, চুলার ধুমায় বাবা আমার চোখ দুটা লাল হয়ে যাইত, আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, মায়ের সেই স্মৃতি মনে পড়লে বাবা চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কেন বা আমি কান্দি জানো মা মা বলিয়া, গতকালকে লন্ডনের একজন পাগল আমারে কান্দে আর বলে হুজুর জীবনে আমার সবচাইতে বড় বান্ধবী আমার সাইরা চলে গেছে, হুজুর আমার মা গত 3 দিন আগে মারা গেল, মা আমার মা মারে রাইকা মাটির ঘরে ঘুইল,
আল্লাহর বান্দি লন্ডন থেকে আমার এই মসজিদে টাকা পাঠাই দিয়েছে, সাত মাদ্রাসায় টাকা পাঠাই দিয়েছে বাবা। শুধু আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, ওই লন্ডনের আল্লাহর বান্দা যদি টাকা পাঠাই দিয়ে আমার জন্য কানতে পারে, তুমি কি চোখের পানি ফেলাই আমার জন্য কানতে পারো না? আমার বিশ্বনবী বলেন, সন্তান যখন মায়ের কথা মনে করে কাঁদে, আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকে। ও বাজান, তুমি কি জানো নি, তোমার যখন ডায়রিয়া হয়েছে, তোমার যখন পাতলা পায়খানা হয়েছে, আমাশা হয়েছে, তোমার যখন টাইফের জ্বর হয়েছে গো বাবা, তোমার জনম দুঃখিনী মা একটা রাত্র ঘুমাই নাই গো বাবা, যাই না মাঝে বসে এইভাবে কান্ত, আল্লাহ আমার জাদুরে তুমি ভালো করে দাও গো আল্লাহ, আমার জাদুকে যদি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমি মা বাইসা থাইকে লাভ কি? তোমার মা যদি এতটুকু অসুস্থতার কথা দেখিয়া রাত্রে না ঘুমাইতে পারে, তুমি কি ওই মায়ের জন্য পারো না দুই ফোঁটা পানি দিয়ে আমার রব্বে কারিম রে খুশি করে দিতে? আমার নবী বলেন, আয়েশা যেই বয়সে বাচ্চারা বাবার কোলে উঠিয়া পুরা মক্কার ভিতরে বাজারে যায়, মক্কার ভিতরে মেলার সময় বাবার কোলে উঠিয়া মার্কেটে যায়, আমি মোহাম্মদ সেই বয়সে চাচাদের মুখ দেখছি, বাবা দুঃখ মিয়ার মুখটা কোনোদিন দেখি। এই জন্য আমি তোমাদের বলবো, তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার নবীর ভালোবাসা দিয়ে আমাদের জিন্দগি সুন্দর করিয়া দাও।